নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিজি ব্রেড রোল রেসিপি, যেটা আপনি সন্ধ্যা স্ন্যাক্সে বা বাচ্চাদের ফেভারিট একটা রেসিপি বলা যেতে পারে, খেতে পারেন। ঠিক আছে, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে আপনার সাথে আমি শেয়ার করব চিজি ব্রেড রোল রেসিপি। দেখা যাক কী করতে হবে তার জন্য। তো সবার ফার্স্টে আমি আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপর খোসা ছাড়িয়ে সেটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। ঘষুনির সাহায্যে বা গ্রেটার থাকলে সেটা দিয়ে আপনি গ্রেট করে নিয়ে তার মধ্যে হাফ চামচ মতো লবণ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে কিছুটা ধনে পাতার পরিমাণ মতো নিয়ে ধুয়ে সেটাকে কুচি কুচি করে টুকরো করে এবার এটা ভালো করে আলুর সাথে মিক্স করে নেবো। মিশ্রণটা রেডি হয়ে গেলে আমি নিয়ে নেবো হচ্ছে স্লাইস ব্রেড, যেগুলো অ্যাভেলেবেল যে কোনো দোকানে পাওয়া যাবে ব্রেড, সেটার চারপাশগুলো আমি কেটে নেবো কাঁচি দিয়ে। কেটে নেওয়া হয়ে গেলে আমি সেটাকে রেখে তারপর কড়াইতে তেল বসিয়ে দেবো গরম হওয়ার জন্য। আর নিয়ে নেবো আমি চিজ কিউবস, চিজ কিউবসগুলোকে তারপর আমি সুন্দর করে সমান সমান মাপ করে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আমি দুটো চিজ কিউবস ইউজ করেছি, সেটা দিয়ে আমি মোটামুটি টুকরো টুকরো করে নিয়েছি লম্বা লম্বা করে। তারপর যেই চারপাশে ছাড়িয়ে আমি ব্রেডগুলো রেখেছিলাম ওটাকে ভালো করে এবার জল দিয়ে স্পঞ্জ করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার আমি যে মিশ্রণটা বানিয়েছি, আলুর যে পুরটা রেডি করেছিলাম, সেটা আমি হাতের মধ্যে নিয়ে ফার্স্টে এইভাবে একটু প্লেন করে চ্যাপটা মতো করে নিয়ে একটা চিজ কিউবের মধ্যে দিয়ে দেবো। যে চিজগুলো আমি কেটে কেটে রেখেছিলাম টুকরো করে, সেটা এবার ভালো করে দুপাশে মুড়ে ঠুড়ে ভালো মতো এঁটে সেটে দিতে হবে যাতে চিজটা বেরিয়ে নিয়ে যেতে পারে। দেওয়ার পর সেটা এবার আমি এই ব্রেডের মধ্যে দিয়ে দেবো। ব্রেডটা আমি স্পঞ্জ করে রেখে দিয়েছিলাম অলরেডি কিছুক্ষণের জন্য। দেওয়ার পর এটাকে ভালো করে আমি ব্রেডে দিয়ে দুপাশ চেপটে আটকে দেবো আর খুব ভালো করে কিন্তু সাইডগুলো মুড়ে দেবো যাতে বেরিয়ে না আসে। কিন্তু যদিও মানে আপনারা যদি ব্রেড ইউজ করেন তো দেখা যাবে যে আমরা যতই জল দিয়ে ইউজ করি অথবা নর্মাল ব্রেডই নিই, এরকম স্টাফিং কিন্তু অ্যাড করলে ব্রেডটা একটু খুলে খুলে আসবেই। তো সেক্ষেত্রে আপনারা চাইলে দুটো পাউরুটি ইউজ করতে পারেন দুটো স্ল্যাশ দিয়ে, তখন সেটা আলাদা রকমভাবে দুটো নিজের মতো করে ইচ্ছা মতো কিন্তু বানাতে পারেন। আর আমি যেহেতু এটা একটা করে পাউরুটি দিয়েই করছি, তাই জন্য আমি দুদিকে ভালো করে মুড়ে ভালোভাবে স্টাফিংটা রেডি করব। করে নেওয়ার পর আমি এইভাবে প্রত্যেকটা ব্রেড রেডি করে ফেলেছি। এবার আমি যে তেলটা গরম করতে দিয়েছিলাম কড়াইতে সাদা তেল, তার মধ্যে এবার একটা একটা করে ব্রেডের যে রোলগুলো আমি বানিয়েছি সেই চিজ ব্রেড রোলগুলো আমি ছেড়ে দিচ্ছি। ভালো করে কুচমুচ করে ভাজতে হবে যাতে একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আসে। আপনি দেখতে পাচ্ছেন যে এক পৃষ্ঠা ভাজা গেলে আমি অপর পৃষ্ঠে উল্টে দিয়ে বাকি দিকটাও আমি কিন্তু ভালো করে অপর পিঠটা ভেজে নিচ্ছি। যখন দেখবো ভালো মতো লাল লাল হয়ে গেছে, ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে এসছে, ভাজা হয়ে গেছে মুচমুচে, তখন আমি প্লেটের মধ্যে তুলে কিন্তু এটাকে সরিয়ে নেবো। তারপর আমি কী করবো, এটাকে তুলে নেওয়ার পর বাকি যেগুলো আমি ব্রেড রোলগুলো বানিয়েছি সেগুলো একই প্রসেসে আমি কিন্তু এইভাবে ভেজে নেব। আর টমেটো সস দিয়ে আমি এটাকে সার্ভ করছি। আপনি চাইলে যে কোনো অন্য সস অথবা চাটনি দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন। আপনাকে আমি এবার ভেঙে দেখাচ্ছি যে কতটা ভেতরে চিজটা রয়েছে, কীরকম একটা চিজ পুলিং যে রোল তৈরি হয়েছে সেটা আমি দেখাচ্ছি। একটা ব্রেড রোল নিয়ে নিলাম, নেওয়ার পর এটা ভেতরে দেখি, দেখুন কতটা চিজ পুল হচ্ছে। এইভাবে কিন্তু চিজ পুলিং বেরিয়ে আসবে, কারণ আমরা যে চিজটা দিয়েছি সেটা টোটালি মেল্ট হয়েছে, তাই জন্য কিন্তু এইভাবে চিজটা বেরিয়ে আসবে। তো আজকে আমার রেসিপি কিন্তু এখানেই শেষ হলো। অবশ্যই পুরো ভিডিওটা উইদাউট স্কিপ করে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগলো রেসিপিটা, অথবা আপনি নিত্য নতুনভাবে এইভাবে ইউনিক ব্রেড রোল ট্রাই করেছে কিনা সেটাও কিন্তু লিখতে পারেন। আর সবার সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ।